সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি নয়ন আহমেদ। আজ 28 জুলাই 2022। আজকে আমরা চলে এসেছি পিওর ডেইরি ফার্ম। এই ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা গ্রাম। এই খামারটি পরিচালনা করছেন আমাদের রাকিব ভাই। তো এখানে এবারে এসে দেখতে পাচ্ছি রাকিব ভাই কিন্তু বরাবরের মতো এবারও কিন্তু বেশ কিছু সার বাচ্চা এবং সার গরু এবং বকনা এবং সার মহিষ কালেকশন করেছে। তো আমার অনেক দর্শক ভাই রয়েছেন মহিষের দরদাম জানতে চান, সেই কারণেই মূলত আজকের ভিডিওটি করা। তো এখানে কিন্তু মহিষের পাশাপাশি হলিস্টেন, ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়া ফ্রিজিয়ান এবং শাহিওল সার বাচ্চা রয়েছে। তো আজকের পর্বে এই গরুগুলি দেখাবো আর এগুলো কেমন দাম হলে এখান থেকে বিক্রি করবো সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করবো। আশা করছি পুরো আয়োজন জন্য আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ দিল। নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। কেমন আছেন ভাই? ইনশাআল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাকে তো অনলাইনের মাঝে অনেকেই চিনবে, তারপরে আপনার পরিচয়টা একটু জানিয়ে দেবেন দর্শকদের। আমার নাম রাকিব। আমরা পুরি না, বাংলাদেশে যে যতই গল্প করুক আর যত বড় চাপাবাজি করুক কাজ বাদে নাই। আমরা এই ব্যবসা লাইছি চারজন শেয়ার ছিলাম, পার্টনার ছিলাম। এই বাংলাদেশের ভিতর ছয়জন ছিলাম, তার ভিতর ভাঙুরা, কাদেরা, সুলতানুরা, পুরানা, তারপর আমরা চারজন এই পাবনা জেলা ঈশ্বরদীর ভিতরে। এছাড়া আমার জানা মতো কেউ নাই, যে যত গল্প দিক। আর আমরা প্রথম ছিলাম, এখন ইনশাল্লাহ আছি। এখন যার যার ব্যবসা শেষে করে, ইনশাল্লাহ সবাই করে ব্যবসা, যাই হোক এখন মোটামুটি যার যার ব্যবসা নিয়ে শেষে করছে, এটাই আমার বক্তব্য। আচ্ছা আচ্ছা, এই যে এবারে যে এখানে তো গরু এবং মহিষ দুইটাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, মহিষ আছে, কিছু চিটে লোক আছে, ওরা বড় বড় খামারি, ওনারা আসে না। ওনারা আসে না বিধায় আমরা, ওনারা বলে তাই আমরা বলি, কিন্তু ওনারা সংগ্রহ করে দিতে বলে আমরা সংগ্রহ করে দিই। আটটা সংগ্রহ করে দিয়েছি, উনি আসে নাই, ভদ্রলোক। আচ্ছা আচ্ছা, উনি আসে নাই, আটটা মহিষ দিয়েছি, তার ভিতরে একটা মেয়ে মহিষ আছে আর সাতটা আছে বেটা ছাল মহিষ, পাঠা মহিষ আছে। আটটা সংগ্রহ করে দিয়েছি, উনি আসে নাই। উনি ছবি দেখাইছে, ফোন দিয়েছে, ছবি দেখাইছি, উনি কইছে এটা 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 আমার কালেকশন করে দাও, কালেকশন করে দিয়েছি আমি। শুরুতে এক নম্বরে মাশাআল্লাহ খুব সুন্দর একটা সার গরু দেখতে পাচ্ছি, কি জাতের এটা ভাই? একদম পারফেক্ট হাইব্রিড, একদম হাইব্রিড। আচ্ছা আচ্ছা, আমার দেশের হাইব্রিড। আর আমরা যে বলি করে বিদেশি এই ওই তা কিচ্ছু না, আমার দেশের এটা হাইব্রিড। এই শাহিওলটার বয়সটা কেমন চলছে? 7-8 মাস অনুমান হবে, 7-8 মাসের মতো বয়স হবে। আচ্ছা আচ্ছা, এটা তো একটা সার বাচ্চা। সার বাচ্চা, তাতে এই সারটার কেমন দাম নির্ধারণ করেছেন? এটা চাওয়া 75,000 টাকা দাম, তারপরে একটু কমসম করে বিক্রি করা হবে। আচ্ছা আচ্ছা, 75,000 টাকা দাম চাচ্ছেন। কোনো দর্শক ভাইয়ের যদি দেখে শুনে পছন্দ হয় দরদাম করে নিতে পারবে। সেলের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আমরা আরেকটা সুন্দর করে গরু দেখতে পাচ্ছি ভাই। শাহিওয়াল বকন, এটা শাহিওয়ালের ক্রস, জার্সির সাথে ক্রস আছে। আচ্ছা আচ্ছা, জার্সির সাথে শাহিওয়ালের ক্রস ক্রস আছে। বয়সটা কেমন হবে ভাই এটার? বয়স 8 মাস, 8.5 মাস হবে। 8-8.5 মাসের মতো বয়স হবে এই বকনাটার। দর্শক, এটা কিন্তু একটা বকনা বাছুর। তাতে এই বকনাটার কেমন দাম নির্ধারণ করেছেন? 46,000 টাকা এটার দাম চাচ্ছেন। কোনো দর্শক ভাইয়ের দেখে শুনে পছন্দ হলে আপনার সাথে দরদাম করে নিতে পারবে। আমরা সেলের 3 নম্বরে ভাই আরেকটা সুন্দর করে গরু দেখতে পাচ্ছি, সাদা কালো রঙের। এটা সার বাচ্চা, এটা একটি সার বাছুর, ফ্রিজিয়ান। আচ্ছা আচ্ছা, দর্শক ফ্রিজিয়ানের একটা সার বাচ্চা। বয়সটা কেমন হবে ভাই এটার? বয়স 8-9 মাস, 8-9 মাস হবে এটা। এটা খাতে দেয় না, গৃহস্থর বাড়িতে যদি সিংটি গুটি তো খাতে দেয় না। আচ্ছা, খাওয়া দাওয়া পানি গেলে বাচ্চাটা খাবো। এটা ভালো লোক পালে, ভালো লোকের কাছে গেলে দেখে খাওয়াটা হলে শরীর স্বাস্থ্য হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, এই সারটার কেমন দাম নির্ধারণ করেছেন? এটা 52,000 টাকা। 52,000 টাকা এই সার বাছুরটার দাম রাখছেন। কোনো দর্শক ভাই চাইলে দরদাম করে নিতে পারবে। সিরিয়ালের 4 নম্বরে আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান না, ফ্রিজিয়ান জার্সি। আচ্ছা, জার্সি ফ্রিজিয়ান ক্রসের একটা সার বাছুর।
জার্সি আচ্ছা বয়সটা কেমন চলছে এটার এর বয়স 11 থেকে 12 মাস 11 থেকে 12 মাসের মতো বয়স আছে দামটা কেমন নির্ধারণ করেছেন এটার সব 85 85000 আপনার চাওয়া দাম দর দাম করে নিতে পারবে সিয়ালের পাঁচ নম্বরে আরেকটা সাদা কালো রঙের গরু রেখেছেন ভাই এটাও ফ্রিজিয়ান এটা তো একটা ষাট বাছুর নাকি বয়সটা কেমন চলছে তেরো মাসের মতো বয়স হবে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন তেরো মাসের একটা ফ্রিজিয়ান সার দামটা কেমন নির্ধারণ করেছেন ভাই এটা 95 এটার চা দাম এটা দামদার করে নিতে পারবে কোনো গ্রাহক যদি চাই আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ দেয়া হবে এই গরুগুলো তো খুব দ্রুতই মাংস ধরবে নাকি হ্যাঁ এই ফ্রিজিয়ান অস্ট্রেলিয়া এই গরুগুলো দ্রুত বাড়ে আরেকটা সুন্দর করে সার দেখতে পাচ্ছি এটা কোন জাতের সার আচ্ছা শাইওয়ালের সাথে ফ্রিজিয়ানের কিছুটা পার্সেন্টেজ আছে তাতে এটার মাথা শেপটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছি দামটা কেমন নির্ধারণ করেছেন ভাই এটার দাম চাওয়া 1,05,000 টাকা এই সার গরুটার দাম চাচ্ছেন আচ্ছা আচ্ছা বয়সটা কেমন হবে বয়সটা এটা 14 থেকে 15 মাস 14 থেকে 15 মাসের মতো এই সার বাছুরটার বয়স হবে আমরা সেলের সাত নম্বরে মাশাআল্লাহ আরেকটা সুন্দর করে লাল রঙের সার দেখতে পাচ্ছি কি জাতের ভাই এটা শাইওয়াল না আচ্ছা আচ্ছা বয়সটা কেমন চলছে বয়স 11-12 মাস হবে 11 থেকে 12 মাসের মতো এই সার গরুটার বয়স চলছে দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাইলে 82,000 এই গরুটার দাম চাচ্ছেন কোনো দর্শক ভাইয়ের দেখে শুনে যদি পছন্দ হয় আপনার সাথে দরদাম করে নিতে পারবে আমরা আট নম্বরে আরেকটা সার দেখতে পাচ্ছি কি জাতের ভাই এটা এটা অস্ট্রেলিয়া না বয়সটা কেমন চলছে এই সার গরুটার এটা 13 মাস চলছে 13 মাস বয়স চলছে দর্শক দেখতে পাচ্ছেন একটা সার বাচ্চা দামটা কেমন চাচ্ছেন ভাই এটা চাও 95,000 এই সার গরুটার দাম চাচ্ছেন কোনো দর্শক ভাইয়ের যদি দেখে শুনে পছন্দ হয় দর দাম করে নিতে পারবে প্রত্যেকটা গরুই দর দামের সুযোগ গরুই দামদার করে নিতে পারবে কোনো দর্শক যদি নিতে চায় আচ্ছা এই যে এই পাশে যে মহিষগুলো আমরা দেখতে পাচ্ছি ভাই জি ভাই এই আসলে আপনি তো মহিষ এর আগে দেখিনি কালেকশন করতে কালেকশন করি না এগুলি চিটাঙ্গের এক ভদ্রলোক উনি বলছে ভিতরে আমি ওনাকে সংগ্রহ করে দিচ্ছি আচ্ছা 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 বড় লোক ওরা বড় মাপের লোক ওই ভদ্রলোকেরা তো সবাই তো কেউ অনলাইনে কিনে কেউ দেখা যাচ্ছে সরজমিনে আসে কিনে কিন্তু যারা অনলাইনে কিনে তারা আসে না দেখা যায় ভিডিও কলে তারা দেখান লাগে দেখানোর পরে ওনারা কয় যে চারটা কে তিনটা কিনে ফেলা দেন আমি আপনার অ্যাকাউন্টে টাকা লাগা দিচ্ছি এই ধরনের বহুত শুভাকাঙ্ক্ষী আছে তারা ভালো ভালো লোক আছে চিটাং ভালো ভালো এই যে এই মহিষগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন এখানে আমার বাসার সাইটে হাট আমি ওখান থেকে সংগ্রহ করছি আচ্ছা তো এই যে আপনার গরু এবং মহিষগুলো তো আমরা দেখালাম দর্শকদের তো দর্শকরা যারা নিবে কিভাবে যোগাযোগ করবে ভাই আমার দুটো নাম্বার আছে দুটো নাম্বার আছে একটা হলো 1917 ওটা তেমন নাই আর যেটা 52 ওটা তেমন করা আছে দুটো নাম্বারে আমার ইনশাআল্লাহ 19 নম্বরে ফোন দিলে সবসময় পাবে কিন্তু 52 নম্বরে ফোন দিলে ওটা ইমু ওটা আমি রাতে ওটা রেল করা আছে ওটা রাতে আমি আচ্ছা আচ্ছা কেউ যদি ভিডিওতে দেখতে চায় তাহলে ইমো নম্বরে কল দিলে দেখতে পারবে আচ্ছা ঠিক আছে ভাইজান ধন্যবাদ আপনাকে ধন্যবাদ